আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির ছুটিতে থাকা প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, কফিলের মাধ্যমে ছুটির মেয়াদ এখনই বাড়িয়ে নিন, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, আপনাদের সকলেরই জেনে রাখা উচিত যে যখন ছুটিতে আপনারা সৌদি থেকে দেশে আসেন, তখন আপনাদের ছুটির মেয়াদ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। যখন কেউ ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আবারও সৌদি আরবে ফিরতে না পারে, তখন তার ভিসা বাতিল হয়ে যায় এবং আগামী 3 বছরের জন্য সে সৌদি আরবে ব্ল্যাকলিস্ট হয়ে যায়। অর্থাৎ সে আগামী 3 বছর আর সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। তাই সৌদি আরবে খুরুজে আওদা নিয়ে যে সমস্ত প্রবাসীরা ছুটিতে দেশে আসে, তাদের প্রত্যেকেরই ওই ছুটির সময়ের মধ্যে সৌদি আরবে ফেরত যাওয়াটা অত্যন্ত জরুরি। কিন্তু এখন এই করোনা পরিস্থিতির কারণে সৌদি আরবে 15 মার্চ থেকে সকল প্রকার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। এই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় প্রবাসীরা তো আর সৌদি আরবে ফিরে যেতে পারছে না। যারা খুরুজে আওদা নিয়ে বাংলাদেশে এসেছে, তারা তো এখন আর সৌদি আরবে ফিরতে পারছে না। এই অবস্থায় সৌদি কর্তৃপক্ষ অর্থাৎ সৌদি পাসপোর্ট অধিদপ্তর তথা জাওজর থেকে আমাদের প্রবাসীদেরকে একটি বড় সুযোগ দেওয়া হয়েছে। ছুটিতে আসা অনেকেরই এখন ছুটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এদের মধ্যে অনেকেরই ইকামার মেয়াদ আছে। যাদের ইকামার মেয়াদ আছে, তারা নিজ নিজ কফিল বা স্পন্সরের মাধ্যমে আপনার ছুটির মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। জি, অবশ্যই আপনার ছুটির মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। ইকামার মেয়াদ আছে এমন কেউ অটোমেটিক ছুটির মেয়াদ বাড়বে সেই আশায় বসে থাকবেন না। আপনাকে অবশ্যই আপনার কফিল বা স্পন্সরের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি আবারও বলছি, কেউ অটোমেটিক ছুটির মেয়াদ বাড়বে এই আশায় বসে থাকবেন না। আপনার কফিল বা স্পন্সরের সঙ্গে যোগাযোগ করুন, তাহলে তারাই আপনার ছুটির মেয়াদ বাড়িয়ে দিবে। এক্ষেত্রে আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই, আমাদের অনেকেরই অটোমেটিক 1 মাস ছুটির মেয়াদ বেড়েছে। হ্যাঁ ভাই, আমরা এরকম অনেক খবর পেয়েছি, কিছু কিছু প্রবাসী ভাইদের ছুটির মেয়াদ অটোমেটিক 1 মাস বেড়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়েনি। যাদের বাড়েনি, তারা দয়া করে আপনার কফিল বা স্পন্সরের সঙ্গে এখনই যোগাযোগ করুন। আপনারা অনেকেই হয়তো এই ব্যাপারে জানেন, অনেকেই হয়তো জানে না। তাই যে সকল প্রবাসীরা জানে না, তাদের সঙ্গে দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন। আশা করছি তারা এর থেকে অনেকটাই উপকৃত হবে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা যা দেখছেন তা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।